এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। জেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয়, বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে, রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনু মাজা, এই সাহসের তার দুটি হাদিসের মধ্যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছেন, হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে, ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে। আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে বিএসএফ, তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করল না, করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করল, মুসলমানেরা প্রতিবাদ করল, সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেয়নের চার্জ করে শহীদ করে দিয়েছে। দিল্লি, মিরাট, থামো, দিল্লিতে, মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে। মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু আড়াই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ, আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত হয়েছে, আমার দেশে হিন্দু মরে নাই। তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরেছ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তওয়াফ করতেছিলাম, আমি বলতে শুনলাম রসুল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা, শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর মমিন বান্দাদেরকে ভেঙেছ। ভারত সরকার, শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছ। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয়, কথা বুঝতে পেরেছেন? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না, বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয়। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর নিয়েছি,
এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নাই, এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে, মুসলমানেরা ভাঙে নাই। ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আরে মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারে ধরেছে। ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে এই কাজগুলি করাইছে, কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ পড়ে। তার কারণ, তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা, সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আরো অন্যান্য মসজিদ ভাঙা শুরু করবে, প্ল্যান নিয়েছে, ভাঙতেছে। তাজমহলকেও তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে, আল্লাহ না করুন, সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমান যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম, বাংলাদেশের একটা মুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন, রাজি আছেন? কারা রাজি হাত উঁচু করে দেখান, আলহামদুলিল্লাহ, হাত নামা। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের দুশ্মন, ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ, যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর, কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে, কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে, তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারিনি, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে,
কুত্তা মরে ক্ষুধার জ্বালার, তুমি সেটি কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাসে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব ফতো আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি, রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কান্তিছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে, ইসলাম বিদায় হয়ে যায় যাক না, কিন্তু আমি কাঁপব, পয়সা দিব না, রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলব, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিনা কর? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দিন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দিন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, কাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে, কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসত, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে, কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পেরেছি? কুফাবাসীদের মতো অবস্থাই আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট, সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিলাম, কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন চিটাগাং আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো, কেন আসিল? সবাই কইল, গম আসিল। তাই বললাম যে গম আসিল, মরা মানুষের সাথে গম, গম আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক? আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললো কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বলল ভালো ছিল। তাই বললো তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে ভেস্তে পাঠায় দিবে। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎখোর ঘুষখোর জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে। কথা বুঝতে পেরেছে? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি, সুৎকর ঘুষকর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল লোক হইল গম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে? তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এরটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়, কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইল? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না,
মরে গেছে পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রসুলুল্লাহর দলে উঠাইয়া দিলাম, এখন বলো রসুলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না, তোমার জীবনের একটা দিকও তো ইসলামের কাজে লাগে নাই, মরছো তারপরে তোমার মরা লাশ রসুলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় ঢাকা পড়েছে তার? সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কোরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য, সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোনো পথ আছে? আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয় ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন, আমিন।